হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সিডনির কাননে আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পরে একটা ব্লগ, নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার ব্যস্ততম দিনে আমি যখন সকালে শিফট করি, সকালে শিফট শুরু করলে আমি কি করি, 6 to 2 আজকে শিফট। আজকে আমাদের আমাদের সিডনিতে তো উইন্টার এখন অনেক ঠান্ডা, আজকে 2 degrees, সো 5:30 এখন। সো আমি হিটার অন করে কতক্ষণ, 5 মিনিটের মতো গাড়িতে বসে থাকতে হয়, তারপরে গ্লাস ক্লিয়ার হয়, তারপরে শুরু করি। সো এই তো আমার দিন শুরু করলাম। আর প্রতিটা সকাল আমার কাছে আসলে খুবই স্পেশাল। আমি কখনই মানে আমি মর্নিং এবং আফটারনুন শিফট দুইটাই করি, তবে মর্নিংয়ের শিফটগুলো আমার বেশি ভালো লাগে, বিকজ আমি এই সূর্যোদয়টা দেখতে পারি। আর আমার কাছে মনে হয় যে এক এক দিনের এই সূর্যোদয়টা এক এক দিন এক এক রকমভাবে হয়। আমি আজ পর্যন্ত কখনও দেখি নাই যে ডিফারেন্ট, মানে একরকম প্রতিদিন মনে হয় আলাদা আলাদা সৌন্দর্য এই ইয়ের মধ্যে, সূর্যোদয়ের মধ্যে। এই জিনিসটা আমি খুবই উপভোগ করি। তখন আমাদের ফাস্ট ব্রেক থাকে, তাই আমি বাইরে যখনই যাই কফির জন্য, তখন আমি মোস্ট অফ দ্য টাইম আমি ভিডিও করি এবং পরে দেখি। এবং আমার ফেভারেট কফি, যেটা না হলে চলে না, সকালের শিফট বা বিকালের শিফট যখনই হোক না কেন, কফি স্যার, আসলে কফি আর বাচ্চা একটা অ্যাডিকশান আসলে, এটাই হয়ে গেছে। তারপরে দুপুরে বাসায় আসবো, আর বাসায় আসার পরে আমি যে কাজটা করি, যে আমি যেমন আজকে যেটা রান্না করবো সেটা গতকালই হাফ করে রাখি। যেমন আমি বিরিয়ানি করলাম, আমি মাংসটা কিন্তু ম্যারিনেট করে কালকে রাখছিলাম, একটু হাফ রান্না করে মাংসটা রাখছিলাম, বাসায় এসে চালটা রেডি করে চালটা দিয়ে মাংসটা দিয়ে দিয়ে দিলাম। আর এরকম না করলে কিন্তু আমরা যারা জব করি ঘরে এবং বাইরে, যারা দুই জায়গায় আমাদের কাজ করতে হয়, তাদের কিন্তু প্ল্যান করে না করলে কিন্তু আসলে কাজ হয় না। সো এটা আমি করলাম, বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে, আর সাথে আমি একটু চিকেন করব। তো চিকেন তাড়াহুড়া করে করার জন্য আমি কি করলাম, গ্রিলে করে ফেললাম। গ্রিলের চিকেনটা আমি ভাবছিলাম রোস্ট করব একটু, কিন্তু হাতে বেশি সময় নেই। আর এই সাইডে আমি একটু ভেজিটেবলস দিয়ে দিলাম আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আর চিকেনটা দিয়ে দিলাম। বেশি সময় লাগে না, 10 মিনিটসের মতোই হয়ে যায়। সো রোস্ট না করে চিকেন আর ভেজিটেবলস করে ফেললাম, একদম শর্টকাটের মধ্যে অনেক মজার একটা খাওয়া। আর বিকালবেলা আমাদের ওয়েদারটা খুব ভালো ছিল, আফটারনুন টাইমে। নর্মালি উইন্টারে কি হয়, সানিটা কম থাকে, সানি ডে কম হয়, মানে সূর্যটা কম দেখা যায়। তো আজকের দিনটা খুবই সুন্দর, আমি পার্কে গেলাম হাঁটতে, আমার বাসার কাছে এই পার্ক, যদিও এখন লকডাউন, বাট 5 কিলোমিটারের মধ্যে আমরা যাওয়া অ্যালাউড। সো এত সুন্দর ফুল দেখলাম, এটা এটা ভিডিও করে নিলাম। আর যেটা মেন কথা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আসলে প্ল্যান করে করলে সারা দিনটাকে, আমাদের দিন যদিও 5টার সময় সূর্য ডুবে যায় আফটারনুনে, প্ল্যান করে যদি সব কাজ করা যায় তাহলে দিনটাকে অনেক অনেক ভালোভাবে ইউটিলাইজ করা যায়। আর যারা আমরা ঘরে এবং বাইরে সব জায়গায় কাজ করি, তাদেরকে আমাদেরকে অবশ্যই প্ল্যান করে সব করতে হবে। আমি আজকের এই বাইরের ওয়েদারে খুবই মানে একদম মুগ্ধ। তো সবাই ভালো থাকেন, আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন। নেক্সট টাইম আবার ব্লগ, কোনো ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।